হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিং কার ছোটো। এটা আপনি একটু দেখেন কেমনি এটা আনবক্সিং করতেছি। গাড়িটা আপনি দেখতে অনেক সুন্দর। এটা আমাদের দুটো কালার থাকবে, একটা রেড কালার, একটা গ্রিন কালার। গাড়িটা চালালে বুঝতে পারবেন এটা গাড়িটির স্পিডটা কেমন। একটা হুবহু একটা রেসিং কারের মতোই গাড়িটা, একটু দেখেন। এটা আমি এখন আনবক্সিং করবো আপনার সাথে, যে আপনি একটু দেখেন। ভিডিও করার পাশাপাশি আমি আপনার সামনে একটু পরিচিত হইনি। আমি হলাম মোহাম্মদ থাম্বির। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিতে পারেন। এবং বাচ্চাদের সব ধরনের জিনিসের রিভিউ, বাচ্চাদের জামা কাপড় থেকে খেলনা থেকে সব ধরনের জিনিস আমাদের কাছে পাওয়া যায়। আর আপনার যদি কোনো কিছু লাগলে আমাদেরকে অনলাইন বা অফলাইন বা আমাদের নিজস্ব শোরুমে এসে অর্ডার দিতে পারবেন। আমি আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনার ওখান থেকে চেক আপ করে নিন। আর যদি সরাসরি কন্ট্যাক্ট করছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, ওখানে কল দিলে আপনাকে যে কোনো জায়গায় এটা আমি ডেলিভারি দিতে পারবো পুরো বাংলাদেশেই। একটু দেখেন গাড়িটা আমি লাগাচ্ছি ব্যাটারিটা, যে এটা কানেকশানের এটা লাগানোর পরে গাড়িটা একটু সুইচ আছে অন অফে, ওটা অন করে দেবেন। অন দেওয়ার পরে রিমোটের মধ্যে দুটো ব্যাটারি লাগাতে হবে, দুটো ব্যাটারি লাগে এটা প্রস্তুত। আর একটু ব্যাটারিটা লাগাচ্ছি, দেখেন একটু পেন্সিল ব্যাটারি লাগবে এটার মধ্যে দুইটা। আপনি একটু দেখেন কেমনে লাগাচ্ছি এটা, আর এটা কেমনে আমাদের ব্যাটারি কাজ শেষ। আমরা এখন গাড়িটা চালা দেখবো আপনাদের সামনে কেমনে এটা রেসিং হয়। আপনি একটু দেখেন এটা অনেক স্পিডে রেসিং করতে পারবেন, একটু খোলা মেলা জায়গা হলে। আমাদের এখানে একটু আবদ্ধ জায়গা হিসাবে আমরা তেমন একটু রেসিং করতেছি না। আপনারা বাইরে স্পেস করতে পারলে অনেক স্পিড করে রেসিং করতে পারবেন। একটু দেখেন আপনারা। একটু দেখেন গাড়িটা অনেক সুন্দর, কালারটা একদম ফ্যান্টাস্টিক একটা কালার, ডিজাইনটা অনেক সুন্দর। সামনের দিকে একটু, পিছনের দিকে একটু উঁচু, সামনের দিকে একটু নিচু, এরকম একটা কম্বিনেশনে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর। আমি আপনাকে দেখাবো গাড়িটা কেমনে আপনি চার্জ করবেন, কেমনে কানেকশন করবেন। এটা একটু দেখেন, একটা ইউএসবি ডাটা কেবল, ওটার সাথে এটা অ্যাডজাস্ট করে লাগাতে হবে। এটা লাগিয়ে আপনি মোবাইলের ইউএসবি ডাটা কেবল চার্জার সাথে সংযোগ করে দিলে একটু Molly, 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 molly.